নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021-এ এই সাত রাশির জাতক ও জাতিকারা রামরাজত্ব করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সৌভাগ্যবান সাত রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, সেই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন এবং সেই সাত লগ্নের জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা 2021-এ রাম রাজত্ব করতে চলেছেন, আর এটি কনফার্মড। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যবান সাত রাশি। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে দয়া করে কল করবেন না, অনেকে কল করছেন, বাট আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, কল রিসিভ করতে আমি সবসময় পারি না, বিজি থাকি, যে কারণে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এছাড়াও এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ রাম রাজত্ব করতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 2021-এ রাম রাজত্ব করতে চলেছেন, অর্থাৎ আপনারা এই বছর নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে চলেছেন। এছাড়াও পৈতৃক সূত্র থেকে এবং উত্তরাধিকারী সূত্র থেকে ও শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই বছর আপনারা নতুন চাকরি পেতে চলেছেন এবং এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে প্রভূত হারে উন্নতি হতে চলেছে, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনারা এই বছর লটারি সাতটা জুয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021-এ রাম রাজত্ব করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আর এটি কনফার্মড, অর্থাৎ এই বছর আপনারা নতুন চাকরি পেতে চলেছেন। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে প্রভূত হারে ডেভেলপমেন্ট হতে চলেছে। এর পাশাপাশি এই বছর আপনারা উত্তরাধিকারী সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকে অর্থ ও সম্পত্তি দুটি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। এছাড়াও এই বছর নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিন্তু আপনারা কিনতে চলেছেন। এর পাশাপাশি এই বছর আপনারা লটারি সাতটা জুয়া থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021-এ রাম রাজত্ব করতে চলেছেন, অর্থাৎ এই বছর আপনারা নতুন একটি টু হুইলার এবং নতুন একটি ফোর হুইলার কিনতে চলেছেন। এর পাশাপাশি এই বছর আপনারা নতুন চাকরি পেতে চলেছেন এবং এর পাশাপাশি চাকরিতে কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই বছর আপনারা উত্তরাধিকারী সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকে অর্থ ও সম্পত্তি পেতে চলেছেন। এছাড়াও এই বছর আপনারা লটারি সাতটা জুয়া থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই বছর অর্থাৎ 2021-এ রাম রাজত্ব করতে চলেছেন, অর্থাৎ এই বছর আপনারা নতুন একটি টু হুইলার এবং ফোর হুইলার কিনতে চলেছেন, আর এটি কনফার্মড। এছাড়াও এই বছর আপনারা উত্তরাধিকারী সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকে অর্থ ও সম্পত্তি পেতে চলেছেন। এর পাশাপাশি এই বছর আপনারা লটারি সাতটা জুয়া থেকেও কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন, এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন এই বছর কনফার্ম চাকরি পাবেনই পাবেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও
2021 রাম রাজত্ব করতে চলেছেন, অর্থাৎ এই বছর আপনারা লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা এই বছর উত্তরাধিকারী সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ ও সম্পত্তি পেতে চলেছেন। এর পাশাপাশি এই বছর আপনারা নতুন চাকরি পেতে চলেছেন ও ব্যবসায় কিন্তু প্রভূত হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 রাম রাজত্ব করতে চলেছেন, অর্থাৎ এই বছর আপনারা নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে চলেছেন। এর পাশাপাশি এই বছর উত্তরাধিকারী সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকে কিন্তু অর্থ ও সম্পত্তি পেতে চলেছেন। এর পাশাপাশি এই বছর নতুন চাকরি পেতে চলেছেন এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে প্রমোশন বা পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে, এবং এই বছর আপনারা লটারি সাট্টা জুয়া থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন। এরপরে লাস্ট এবং সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 লটারি সাট্টা জুয়া থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন। এছাড়াও এই বছর আপনারা উত্তরাধিকারী সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকে অর্থ ও সম্পত্তি পেতে চলেছেন। এর পাশাপাশি এই বছর নতুন চাকরি পেতে চলেছেন এবং যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসের প্রভূত হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এই বছর লটারি সাট্টা জুয়া থেকেও কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন। তো সব মিলিয়ে যদি বলা যায় যে কটি রাশির কথা বললাম, অর্থাৎ যে সাতটি রাশির কথা বললাম, সেই সাত রাশি এই বছর রাম রাজত্ব করবে, আর এটি কনফার্মড। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন, অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।